فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. إن الحمد لله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد. প্রশ্ন এখানে বইয়ের 60 পৃষ্ঠায় উল্লেখ আছে যে ইবাদত নির্দিষ্টকরণে কিছু ভ্রান্ত ধারণা। তার মানে হলো কোনটাকে ইবাদত হিসেবে চিহ্নিত করব আর কোনটা করব না, কোনটাকে ইবাদত বলবো কোনটাকে বলবো না, এ ব্যাপারে দুই ধরনের ধারণা সমাজে রয়েছে। একটা হলো ভুল ধারণা আর একটা হলো সঠিক ধারণা। তো দেখুন, ইবাদতের কোনটাকে ইবাদত হিসেবে চিহ্নিত করব করব না, এ ব্যাপারে আসুন এখানে লেখা হচ্ছে, ইবাদত সমূহ হলো তাওকিফিয়া। তাওকিফিয়া মানে হলো দলিল নির্ভর, অর্থাৎ কোরআন ও সুন্নাহর দলিল ব্যতীত রেখে কোনো ইবাদতই বৈধ নয়, মানে কোনো কিছুকে ইবাদত হিসেবে গণ্য করা যাবে না। তারপরে কোনটাকে ইবাদত বলবো বা বলবো না, আগে দেখতে হবে দলিল আছে কিনা, ইবাদত হিসেবে দলিল আছে কিনা। যদি দেখা যায় দলিল আছে তাহলে সেটাকে ইবাদত বলবো, আর যদি বলা হয় যে দেখা যায় যে দলিল নাই তাহলে তাকে ইবাদত বলার কোনো সুযোগ নেই। তাহলে এখানে একটা কথা যে ইবাদত নাই অথচ তাকে দলিল মনে করছে, এরকম যদি ঘটে তাহলে তা সেটা কী হবে? সেটা ইবাদত হবে না, সেটা বিদআত হয়ে যাবে। অর্থাৎ একটা ইবাদত, ইবাদত আর বিদআতের মধ্যে পার্থক্য হলো যে দলিল থাকলে সেটা ইবাদত আর দলিল না থাকলে সেটা বিদআত। জিনিস একই রকম হতে পারে, দেখতে একই রকম হতে পারে, দেখে বোঝা যাবে না।